এখনো মানুষের মনে একটা ধারণা কাজ করে, আদু কি দেশি মুরগি পালন করে লাভ আছে? আপনি নিজে একজন খামারি, আপনার এই বিষয়ে কি মত আছে? দেশি মুরগি পালন করে লাভ আছে, প্রফিট আছে, যদি পালার মতো পালতে পারে তবে আগে শিখছি। তাদের শুরুতেই চিন্তা ভাবনা থাকে প্রফিট, মানে আমি মুরগি পালন করে প্রফিট করবো, মানে শুরু চিন্তাধারাটা। এখানে কিছু মুরগির বয়স 2.5 বছর, এই সেট আপটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষের অংশে। আপনি ডিমের এইটাকে এত সুন্দর করে মেডিসিন খাওয়ান, ফিড সাপ্লিমেন্ট খাওয়ান, ভাগ লেয়ার লেয়ার ওয়ান দিচ্ছেন, মানে আপনি সম্পূর্ণ নিয়ম মানতেছেন, এই জন্য এর থেকে ভালো ডিম। আপনারা যারা দেশি মুরগি পালন করতে চান, তারা শুরুতেই তাদের একটা চিন্তা ভাবনা থাকে যে মুরগি পালন করে প্রফিট করব। এই জিনিসটা কি আদৌ সঠিক কি না, আজকের ভিডিওতে আমরা এই জিনিসটা জানার চেষ্টা করব। আমার সাথে শাহিন ভাই আছে, সালাম আলাইকুম ভাই। আপনার শাহিন ভাইকে চিনেন? আমি 3 মাস আগে শাহিন ভাইয়ের খামারে একবার আসছিলাম, 2টা ভিডিও আছে, আমি 2টা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ ওই সময় খামারের সেট আপ আর এখন পুরো চেঞ্জ হয়েছে। আমাদের সাথে শাহিন ভাইয়ের 2 ছেলে আছে, সম্রাট। আঙ্কেল কেমন আছো তুমি? তুমি ভালো আছো? আচ্ছা, শাহিন ভাইয়ের 2 ছেলে। ভাই আপনার ঠিকানাটা আমি সঠিকভাবে বলতে পারি না। আমার ঠিকানা হইলো এই নারায়ণগঞ্জ পাইকপাড়া নামাপাড়া, একদম নারায়ণগঞ্জ একদম সেন্টারে পড়ছেন, একদম সেন্টারে পড়ছেন। আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, যারা খামার করতে চায় দেশি মুরগি, তাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব। আপনি কিভাবে শুরু করছিলেন, এখন এই পরিস্থিতিতে কি আছে? এখন যারা ভাই দেশি মুরগি এখনও যারা পালন করতে আসতে চায়, তাদের শুরুতেই চিন্তাভাবনা থাকে প্রফিট, মানে আমি মুরগি পালন করে প্রফিট করব, মানে শুরু চিন্তাধারাটা। আপনারও কি এমন চিন্তাধারা ছিল? মূলত আমি দেশি মুরগি পালন করছি ইউটিউব থেকে, ইউটিউব থেকে দেখেই, কিন্তু প্রফিটের কোনো চিন্তা করি নাই। আমি শখে করছি, শখে করছি, হ্যাঁ শখে করছি, প্রফিটের চিন্তা ভাবনা তো মাথায় নাই। আচ্ছা, আমি আমি আরেকটু তথ্য দিই ভাইয়ের বিষয়ে, কেন ভাইয়ের মানে প্রফিটের চিন্তা করে নাই। ভাইয়ের নারায়ণগঞ্জ শহরে 3-4টা বাড়ি আছে, এই জন্য প্রফিটের চিন্তা করে নাই। এনিওয়ে ভাই, প্রফিটের চিন্তা করেন না, জাস্ট আপনার শখ শখ করে। কতদিন আগে শুরু করছিলেন এটা? শুরু করছি আপনার 2.5 বছর, 2.5 বছর আগে, 2 বছর আগে। আপনি এই 2-2.5 বছরে একটা সময় গেছে শিখতে, 2.5 বছর ধরে এই মুরগিগুলোর বয়স 2.5 বছর, 2.5 বছর। এখানে কিছু মুরগির বয়স 2.5 বছর, এই সেট আপটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষের অংশে। শাহিন ভাই যদি আগে 2টা ভিডিও দেখেন, ফ্লোরে মুরগি ছিল, তুষে আপনার কাঠের গুড়ির উপরে, কিন্তু এই জিনিসটা এখন নাই, এখন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা সেট আপ হয়েছে। এই মুরগিগুলো কিছু মুরগি বাজারের 2.5 বছর হয়ে গেছে গা, এই মুরগিগুলো অলমোস্ট মানে এ আর খুব ভালো ডিম পারবে না, অলরেডি মানে ওর শেষ, ডিমের ভালো প্রোডাকশনের শেষে চলে গেছে। খাঁচার সেট আপ দেখাবো আপনাদেরকে, সব কিছুই শাহিন ভাইয়ের কাছ থেকে শুনবো। তার আগে শাহিন ভাইয়ের কাছ থেকে আমি কিছু তথ্য নিই। ভাই আপনার যে আসছেন, 2.5 বছর হয়েছে, আমরা 1 বছর বাদ দিলাম, শুরুর 1টা বছর বাদ দিলাম, পরে 1.5 বছরে এই যে আপনি মুরগি পালন করতেছেন, আপনাদের প্রফিটের চিন্তা করেন নাই? না, কিন্তু আপনার কি প্রফিট হয়েছে? হ্যাঁ প্রফিট হয়েছে, প্রফিট এভাবেই হয়েছে, প্রফিটের কোনো চিন্তা করি নাই, তাই জন্যই প্রফিট হয়েছে, তাই জন্য প্রফিট হয়েছে, কারণ এটা আমার শিখতে হয়েছে। হ্যাঁ 1 বছর বাদ দিছি, 1 বছর বাদ দিয়ে আমার শিখতে হয়েছে, শিখার পরে প্রফিট হয়েছে, এর আগে না। শাহিন ভাইয়ের মেডিসিনে কালেকশন দেখা মনে, আমার অনেকগুলা খামারির ভিতরে কয়েকটা খামারি এত মানে মানে তারা এত ভালো, তার ভিতরে শাহিন ভাই, উনি 80% বা 70% আমার ভিডিও দেখে শিখছে। হ্যাঁ ভিডিও দেখে শিখছে উনি, আমার খামারি কিন্তু আমার কাছ থেকে ওই রকম তথ্য নেয় নাই, খুব কম, খুব কম ভাই, খুব কম। আমার এটা মাঝে মধ্যে একটু কষ্ট লাগবে, শাহিন ভাই আমার ফোন দেখুন, সমস্যার কথা জিগায় না, এটা আমার কষ্ট লাগতো যে ভাইয়ের কাছে আমি গেলাম, কিন্তু ভাই আমার সমস্যা কথা জিগায় না, কিন্তু ভাইয়ের খামার খুব সুন্দর চলতেছে। না কারণ সমস্যা কথা জিগায় নাই, আমি প্রথমে যখন এই সমস্যায় পড়ছিলাম প্রথম দিকে, তখন তো মুরগি তো বাজাইতে পারতাম না, যেহেতু বাজারের মুরগি, হ্যাঁ টিকাইতে পারতাম না, মুরগি মারা যেত, এর কথা শুনতাম, এর কথা শুনতাম, ইউটিউব দেখে কোনো দিক সব দিকে দৌড়াইতাম, কিন্তু কোনো ইয়ে পাগলের মতো হয়ে গেছিলাম। আচ্ছা হঠাৎ করে আপনার ভিডিও চোখে পড়লো, চোখে পড়ার পরে আপনি কথা বলে মনে মানে মন দিয়ে শুনলাম, শোনার পরে দেখলাম যে আপনি সত্য কথা বলেন, যে মুরগিটা কীভাবে পালতে হবে, কীভাবে প্যারেন্স করতে হবে, কী ওষুধ খাওয়াবো, মুরগি কী মেডিসিন লাগবো, তারপর থেকে আপনার ফলো শুরু করলাম। আপনার ফলো করতে করতে আপনার কাছে যোগাযোগ করি নাই, কিন্তু আপনি 6 মাস 1 বছর আমি এভাবে আপনার ফলো করে গেছি, আপনি ইউটিউবে আসার পর থেকে।
আমি দেখছি 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 শুনছি শুনছি, তারপরে এইগুলি করছি, এরপর আপনার যোগাযোগটা আছে আমার। শাহিন ভাই ভিডিও দেখে এত কিছু লুট করছে যেটা বলার বাইরে আর কেউ করে নাই ভাই বাংলাদেশে। আপনি আমার ভিডিও দেখে যে পরিমাণ শিখছেন আর লুট করছেন কেউ করে নাই, দেখেও নাই। এভারেজ ডিম পান কেমন? এভারেজ ডিম পাইতেছি আমি 20-22টা আলহামদুলিল্লাহ। আপনি ডিমের এইটাকে এত সুন্দর করে মেডিসিন খাওয়ান, ফিট সাপ্লিমেন্ট খাওয়ান, ভাত লেয়ার লেয়ার ওয়ান দিচ্ছেন, মানে আপনি সম্পূর্ণ নিয়ম মানতেছেন, এই জন্য এর থেকে ভালো ডিম। আমার এমন অনেক খামারে এসে এরকম ডিম পায়, আপনি যে ডিমটা পাচ্ছেন এরকম ডিম পায়। আমরা একটু মুরগিটা আপনাদেরকে দেখাই, একটু ক্যামেরাটা এপাশে নিয়ে আসো। আচ্ছা, ক্যামেরার পিছনে আরেকজন আছে, ওনাকে না দেখালে আমার ভিডিওটা পরিপূর্ণ হবে না। নাম কি তোমার আঙ্কেল? আরিয়ান আছে আমার ক্যামেরার পিছনে। আরিয়ান, এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে ক্যামেরার পিছনে। না না না, আচ্ছা দেখেন আপনারা মুরগিটা দেখাই না, দেখেন কত চমৎকার একটা মুরগি। শাহিন ভাই মুরগি 2.5 বছর আছে, আবার কিছু নতুন মুরগি মনে হয় আছে। মুরগি ভাইয়ে ঠুট কাটছে, ভাইকে আমি ঠুট কাটার মেশিন দিছিলাম, ঠুট কাটছে। এখানে আছে আপনার, এই পাশে প্যারেন্টস আছে। ভাই এই খাঁচাটার খরচ কেমন পড়ছে আপনার? এই খাঁচাটার খরচ পড়ছে প্রায় 15,000 টাকা মতো। 15,000 টাকা খাঁচার সাইজটা পারবেন বলতে? একটা সাইজটা হইলে আপনি 8 ফুট। 8 ফিট বলতে কি একদম লম্বায়? লম্বা 8 ফিট, 4 ফিট 4 ফিট করে লম্বা। আচ্ছা এই একটা খাঁচা আমি আপনাকে দেখাই, এই যে এখান থেকে এখানে 4 ফিট 4 ফিট, আর পাশে ভাই পাশে 20 ইঞ্চি মনে হয়। হ্যাঁ 20 ইঞ্চি এরকম। 20 ইঞ্চি না ভাই, 24 ইঞ্চি ভাই, তো দিচ্ছেন 24 ইঞ্চি। তার মানে আপনার একটা যদি ধরি, এখানে খাঁচা আছে দুইটা, দুইটার দাম নিচ্ছে 8,000 টাকা আপনার, একটা তাহলে পড়ছে 7,500 টাকা। এমনি আছে 4 ফিট 4 ফিট বাই 2 ফিট, তার মানে খুবই সুন্দর খাঁচা হয়েছে। এখানে বেশ অনেক মুরগি ঢুকবো, বাইরে অনেক মুরগি ঢুকাই দিচ্ছে, প্রায় 40টার মতো প্যারেন্টস আছে। এই যে আপনার দেখেন মুরগি, এই পাশে আছে দেশি, ওই যে একটা ডিম পারছে ভাই, একটা ডিম পারছে ভাই। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, দেখেন খাঁচাটা এমন করে বানানো হয়েছে। এই যে দেখেন, এই যে ডিমটা, ডিমটা যে সময় যে একটু ইয়াও হবে, অটোমেটিকলি ডিমটা চলে আসবে। এই যে দেখেন ডিমটা চলে আসছে, মানে খাঁচাটা ভাই খুব সুন্দর বানাইছে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। শাহিন ভাই এখন তো অ্যাভারেজ যদি আমরা 20টা ডিমও ধরি, কারণ যেহেতু মুরগিটা আপনার খাঁচায় আটকা, খাঁচায় আটকা থাকলে বেশ ভালো পরিমাণ ডিম পারে। তাহলে আপনার মাসে ডিম হচ্ছে কতগুলা? এখানে ডিম হইতেছে আপনার 600 ডিম। 600 ডিম, ও মাই গড। দেখেন মাত্র 40টা মুরগির থেকে মাসে শাহিন ভাই 600 ডিম বের করতেছে। এটার পিছনে একটাই কারণ, পর্যাপ্ত পরিমাণ ভিটামিন মিনারেল দিচ্ছে, তাকে লেয়ার লেয়ার ওয়ান দিচ্ছেন, মানে এই মুরগিটা যেভাবে পালার নিয়ম সেই নিয়মগুলো আপনি ভাই পালতেছেন। তাও ভাই আপনারা দেখে ভাই, এখন যদি ভাই আপনি যে আপনি যেই আপনার কাছ আপনার কাছ থেকে যে ইটা পাইছি আমি, মানে শিকার তো মুরগির শিকার তো শেষ নেই ভাই, কিন্তু যেটুকুই আপনার থেকে পাইছি আমি ওইটুকুই যথেষ্ট আমার মনে হইতেছে, বা আরও শিখ পারব আপনি যদি কিছু ছাড়েন না। আমরা ভাই ছাড়ার জন্য সবসময় আমরা প্রস্তুত। আমরা তো ভাই ম্যাক্সিমাম তথ্যই ভাই দিচ্ছি। আপনারা যদি আমি আরও কিছু তথ্য দেই আপনাদেরকে, এই খাঁচাগুলো এই মুরগিগুলো কিন্তু আপনার ঠুট কাটছে ভাই। খাঁচায় যারা মুরগি পালেন তাদের এই নিয়মটা মানা লাগবে। দেখেন মুরগির শব্দ দেখেন, দেখেন মুরগি দেখেন ঠুট কাটছে, এটা মারামারি করবেই না। দেখছেন দেখেন কত সুন্দর ভাই ঠুট কাটছেন, ভাই আপনি নিজে ঠুট কাটছেন, মিশিং আমি পাঠাইছি। দেখেন আপনি পাঠাচ্ছেন মিশিং 1 কেজি 100 আছে মুরগিটা, অনেক ওয়েট আপনার। তারপরে আর কয়েকটা মুরগি ধরি, বাবা ভাই এগুলো ওয়েট তো অনেক, 1 কেজি 200। দেখেন ভাই ঠুট কাটছে খুব সুন্দর করে, ঠুট কাটছে, এখনো মুরগি চকচক করতেছে ভাই। যারা নতুন আসে তারা খামার শুরু করার আগে লাভের চিন্তা করে, এই জিনিসটা কি সঠিক? না ভাই, লাভের চিন্তা করলে ভাই কিছুই করতে পারবো না। হ্যাঁ লাভের চিন্তা করলে কিছুই করতে পারবো, আগে শিখতে হইব, শিখতে হইব কীভাবে মুরগি পালতে হইব, খাঁচায় না লিটারে, সেটা আপনাকে ফলো করতে হইব, আপনার সাথে যোগাযোগ করতে হইব, আপনাকে ফলো করতে হইব। আপনি যেভাবে শিক্ষাটা দেন বা যেভাবে শিখান ওইটা অন্য কেউ শেখায় না, আর শিখাতে পারতো না মনে হয়, কিন্তু আপনার ফলো করতে যদি শিখতে হয় আপনি ভাই প্রফিটের চিন্তা আমরা পরে ভাই পরে চিন্তা, ওটা অনেক পরে, আগে শিখতে হইব।
আমরা কিন্তু ভাই সবসময় মানুষকে একটা মেসেজ দেওয়ার এখনও চেষ্টা করতেছি যে আপনি আগে শেখার নিয়ত করেন, অল্প করে করেন, শিখলে তো ভাই জিনিসটা দেখেন আপনার প্রফিটটা কিন্তু এমনি হয়েছে। শাকিল ভাই, আমি আপনি যতদিন ধরে ফলো করি আমার কাছে মনে হয় যে আমি এখনও কিছু শিখিনি, আপনার কাছে আরও অনেক কিছু শেখার আছে ভাই, শেষ নেই শিখার ভাই, এটার কোনো শেষ নেই। আপনার এই যে ফলো করবো সেই প্রফিট করতে পারবো, প্রফিট এইভাবে আসবো, এমনি আসবো, অটোমেটিকলি আসবো, অটোমেটিকলি আসবো। আমিও চিন্তাও আপনার করি না কোনো সময় যে আমার প্রফিট হইব, আমি কিন্তু শখে ঘুরছি তারপরও প্রফিট হয়ে গেছে। আমরা শাহিন ভাইয়ের মুরগি দেখামু, শাহিন ভাই আমাকে বলতেছে কয় আমি গেছে মাসে 14,000 মুরগি খাচ্ছি, মানে মুরগিগুলো বাইরে কিছু মুরগি আছে, বাইরে যে খাঁচায় মুরগি আছে, বাইরের হাতে মুরগি হয়, এটা আর একটা জিনিস আমি বলি, সবার হাতে তো সব জিনিস হয় না, এটা কুসংস্কার হতেও পারে নাও পারে, কিন্তু সবার হাতে মুরগি হয় না, কিন্তু শাহিন ভাইয়ের হাতে মুরগি হয়, আপার হাতেও খুব সুন্দর মুরগি হয়। ভাই আপনার এখন যদি একটা বাণিজ্যিক খামার দেওয়ার চিন্তা ভাবনা আছে আপনার? বাণিজ্যিক খামার দেওয়ার চিন্তা ভাবনা আছে, আরও কিছু সময় নেব, সময় পরে, সময় নেব, যেহেতু আপনার সাথে সম্পর্ক হয়েছে, যেহেতু আপনি তো আমার টিচার ভাই, হ্যাঁ আপনি আমার টিচার, আপনার তো আমার অনেক কিছু শেখার আছে, আরও অনেক কিছু শেখার আছে, আপনি যা জানেন আমি সম্পূর্ণ আপনার তার কাছ থেকে নিব, আর সম্পর্ক যদি আল্লাহ হয়তো বাঁচা রাখে সবসময় যাতে থাকে। আপনি আড়াই বছর ধরে দেশি মুরগি পালতেছেন, এখনও মানুষের মনে একটা ধারণা কাজ করে, আদৌ কি দেশি মুরগি পালন করে লাভ আছে? আপনি নিজে একজন খামারি, আপনার এই বিষয়ে কি মত আছে? দেশি মুরগি পালন করে লাভ আছে, প্রফিট আছে, যদি পালার মতো পালতে পারে তবে আগে শিখতেই, তাছাড়া প্রফিট বের করছে, তাছাড়া প্রফিট বের করছে। আমার একটা ঘটনা যদি বলি, আমিও যে সময় দেশি মুরগির সেক্টরে আসছিলাম প্রায় 6 বছর আগে, মানে স্বপ্ন ছিল অনেক লাভ করবো, ভাই আইসা দেখে ধরা খাইছি। এখন এই ঘটনাগুলো আমরা, আমিও মানে আমিও নিজেও ধরা খাওয়া পাবলিক, দেখেন আমি এত বুঝি এত শিখছি, কিন্তু আমি শুরুতে ভাই ধরাই খাইছিলাম। একটা দেশি মুরগি যদি আপনি দূর থেকে দুই কেই বলতে পারেন শাকিল ভাই যে মুরগিটা বাদ, হ্যাঁ হ্যাঁ, তো আপনি এই মুরগিটা নিয়ে কতটুকু গবেষণা করছেন ভাই? মানে কত যে করছি ভাই, কতটুকু গবেষণা করছেন? আমি কিন্তু এই জিনিসটা আপনার ফলো করি, আর এই মুরগি কীভাবে বাদ কীভাবে বলবো, উপরে তো ফিটফাট দিতে যা কিছুই নেই, তখন মুরগিটা আপনার দেখে বলছেন কি মুরগির যখন ধরা হয়েছে হয়তো মুরগির পা গরম বা মুরগির একবারে হালকা হালকা, মানে শেষ হওয়ার ক্যান্সার ম্যান্সার নিয়ে রাইট ভাই, রাইট রাইট, একদম রাইট বলছেন, এটা ক্যান্সার হয়েছে, তাই না? ক্যান্সার ক্যান্সার বাদ হয়ে গেছে, বাদ হয়ে গেছে। আমি যেটা আপনাদের নিউজটা দিব এটা হলো শাকিল ভাইয়ের, আপনারা যারা যারা এই মুরগি পালার ইচ্ছা আছে বা পালতে চান আপনারা শাকিল ভাইয়ের ফলো করবেন, আমার চ্যানেলটা ফলো করেন, তাহলে শাকিল ভাইয়ের ফলো করেন বা শাকিল ভাইয়ের চ্যানেলটা ফলো করেন, আর বিশেষ করে ভিডিওটা শাকিল ভাইয়ের দেখলে মনোযোগ সহ দেখবেন, মনোযোগ সহ অনেকেই তো টানবেন না, ভিডিও করবেন না, শুনবেন, দেখবেন, দেখেন তাহলেই হবে, তাহলে আপনি বুঝবেন। আমি কিন্তু কিছুই জানতাম না, সত্যি কথা সত্যি বলতে আমি কিছুই জানতাম না এই মুরগির সেক্টরের মধ্যে আসার পরে, আমি কিছুই জানতাম না, প্রথমে আমি একটু ইয়া খাইছি, ধরা খাইছি, তারপরে শাকিল ভাইরা পাইয়া যেমন আস্তে আস্তে তার সাথে আমাদের যোগাযোগ করা হয়েছে, কিন্তু তারে ফলো করে গেছি, ফলো করে যাওয়ার পরে দেখছে যে না ঠিক আছে আস্তে আস্তে প্রফিট এইভাবে হবে, প্রথমে সেই যদি প্রফিটের চিন্তা করেন হইব না ভাই। আপনার মুরগিটা খাঁচাটা আবার একটু দেখাই আমি নিজে, আমি আপনাদেরকে দেখাই, দেখেন ভাইয়ের মুরগি খাঁচা কত চমৎকার সুন্দর, দেখেন মারামারি করে না, খাওয়া দাওয়ার চুপচাপ থাকে, এগুলো নিচে কিন্তু আপনার ট্রে দেওয়া হয়েছে শাহিন ভাই খুব সুন্দর করে, মানে ভাই আপনি খাঁচাটা তো প্ল্যান করে বানিয়েছেন, পুরো প্ল্যানিংই আপনার কাজ, আপনি আমরা একটা মেসেজ দিয়েছিলাম যে খাঁচার মাপ আপনার মতো না ট্রের মতো হবে, যেহেতু আমরা ট্রে ইউজ করি, তো এরকম একটা খাঁচা হইলেও তো একটা খামারই বাণিজ্যিক মানে একটা ভালো খামার দিতে পারে, বাণিজ্যিক না হোক ভালো একটা, যাদের জায়গা কম তাদের জন্য এই ভিডিওটা আদর্শ একটা ভিডিও হবে, ছোট্ট একটা ঘরের ভিতরে আমি ঘরটা বাণিজ্যিক খামারে এখন প্রথমে দেওয়া না দেওয়াটাই ভালো মনে করি, এটা উপায় আমরা বলি, দেখেন কত সুন্দর ছোট্ট একটা ঘরের ভিতরে কত সুন্দর, অনেকগুলো প্যারেন্টস এই পাশে, শাহিন ভাইয়ের বাচ্চা আছে এই যে দেখেন মুরগির বাচ্চাগুলো, ভাইয়ে কিছু শোনালেও মনে হয় পালেন ভাই না, হ্যাঁ দেখেন কত সুন্দর মুরগি, বাহিরেও আছে আমি আপনাদের কিছু বাহিরের মুরগিটাও দেখাই, এই যে আপনি দেখেন মুরগি কত সুন্দর বাহিরে ছেড়ে দিছে, এই যে আছে আপনার ওই পাশে আছে এই পাশে আছে, তো এই ছিল দেখেন শাহিন ভাইয়ের কিন্তু খুব বেশি জায়গা নাই, যেখানে শাহিন ভাই মুরগিটা পালতেছে, এখানে মাত্র দুইটা ঘর, একটা ঘরের ভিতরে প্যারেন্টসে সেট আপ দেওয়া, আর একটা ঘরের ভিতরে ওইরকম নাই মুরগিটা,
আমরা আরেকটু শাইন ভাইয়ের কাছ থেকে তথ্য নিয়ে ভিডিওটা শেষ করে দিই। ভাই এখনও ইউটিউবে কিছু ইউটিউবার আছে যারা বলতেছে প্রফিট প্রফিট প্রফিট, মানে যেটাই পালেন কুত্তা গরু ছাগল বিলাই মুরগি যাই পালেন প্রফিট আছে, এটার বিষয়ে ভাই আপনার কিন্তু অপিনিয়ন আছে এই আপনার আড়াই বছরের অভিজ্ঞতাটা? প্রফিট বলতে কি, প্রফিট তো প্রথমে প্রফিট করতে হইব না, প্রফিট তাকে শিখতে হইব, শিখার পরে প্রফিট হইব, আর প্রফিটটা প্রফিট প্রফিট করলে হইব না, প্রফিট এমনি আসবো। আপনার ভাই একজন নতুন একজন মানুষ যে কোনোদিন মুরগি পালে না সে এসে কি প্রফিট করতে পারবে? না, আগে তার শিখতে হইব। কিন্তু তারাও তো সেটাও বলতেছে না যে আপনার একটু শিখে আসেন। তারপর আশা করি শাহিন ভাইয়ের যেটা বলছে এটা আপনারা বোঝার চেষ্টা করবেন। ভাই আড়াই বছর ধরে মুরগি পালতেছে, ভাইয়ের তিন চারটা বাড়ি আছে, এই জিনিস না পারলেও হয়, জাস্ট শখের বসে সময় পাশে আসছিল, দেখেন প্রফিট এমনি হচ্ছে, অটোমেটিক প্রফিট আসতেছে। আপনারাও এইভাবে আসার চিন্তা ভাবনা করবেন, শুরুতেই নতুন কেউ প্রফিটের চিন্তা করবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ওই ভাই জান আপনারা অনেক ধন্যবাদ, আমি তো আবার আপনার কাছে আসবো। আপনি তো সবসময় আসবেন, আমি আবার আসবো। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইউটিউব থেকে দূরে থাকবেন। ইউটিউব থেকে দূরে তো থাকবেনই, আর দেশি মুরগির সেক্টরে আসার আগে চিন্তা ভাবনা করবেন যে আগে অল্প দিয়ে শুরু করি, আগে শিখি, মেডিসিন সম্বন্ধে শিখি, তারপরে আরও অনেক কিছু শেখার আছে, রোগবালায় যা আছে এগুলি সম্বন্ধে শিখি, শেখার পরে তারপরে আসেন, ছোটো করে দেন, ছোটো করে খামার দেন, দেওয়ার পরে শিখা, তারপরে একটা প্রফিটের চিন্তা ভাবনা, আর প্রফিট অটোমেটিকলি আসবে, ভালো এমনি দিব প্রফিট। আল্লাহ হাফেজ।